প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন, কিভাবে টাকা উইথড্র করবেন, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখি টিকটকে আমাদের অনেকগুলো অফার চলতেছে, অনেক ইনভাইট করলে অনেক টাকা আসে। তো এ নিয়ে আমি কথা বলবো না, আমি বলবো যে কীভাবে আপনি টাকাটা উঠাবেন। তো যখন আপনার কিছু টাকা অ্যাড হবে, যে এখন দেখুন আমার এখানে 10 টাকা অ্যাড হয়েছে, তো এই 10 টাকা আমি এখন উঠাবো কীভাবে। প্রথমে আপনি আপনার টিকটকে যাবেন, টিকটকে যাওয়ার পরে আপনি এখানে এখানে এইভাবে মাঝখানে আসবেন। আপনি ডান পাশে দেখুন এখানে প্রোফাইল লেখা রয়েছে, এটাতে যাবেন। এরপরে উপরে ডান পাশে বাম পাশে একটি টিকটকের একটি চিহ্ন রয়েছে লাল হলুদ বলে, হলুদ, এটার উপর টাচ করবেন। এরপর এখানে আপনার যে টাকা কত টাকা এখানে আসবে, তো দেখুন আমার এখানে 10 টাকা আছে, 10,000 পয়েন্ট। তো 10,000 পয়েন্ট থেকে এখানে 10 টাকা লেখা আছে, উইথ 10 টাকা। তো এটা উঠানোর জন্য এখানে নিচে দেখুন মোবাইল টপ আপ এটা লেখা রয়েছে, এটার উপর আমরা টাচ করে দেবো। এটার উপর টাচ করে দেওয়ার পর এবার কিন্তু আমাদের এখানে দেখুন 10 টাকা, আমাদের 10 টাকায় আছে, এই জন্য 10 টাকা আমরা। তো এখানে নিচে দেখুন আবার লেখা রয়েছে টপ আপ, এটার উপর টাচ করে দেবো। এটার উপর টাচ করে দেওয়ার পর এবার আমাদের নাম্বার দিতে বলবে, আমরা যে মোবাইলে টাকাটি নিব অর্থাৎ মোবাইল রিচার্জ এটা চলে যাবে। মোবাইল নাম্বারটা আমরা দিব, একটু ওয়েট করুন একটু। দেখুন এখানে আমার 10 টাকা চলে আসছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে। তো এখানে যেহেতু আমরা বাংলাদেশের জন্য এটা নেই প্লাস, এটা 0 আসছে। এবার আমরা 1 থেকে দিব আমাদের নাম্বারটা, এখানে আমি এখানে দিয়ে দিছি। এভাবে আপনি আপনার যে নাম্বারটা নিতে চান এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে সিলেক্ট অপারেটর, এখানে এরপর এখানে আমরা এই সিলেক্ট অপারেটর কোন সিম, এটা এই সিমটা দিয়ে দেবো। এটা যদি রবি সিম আছে রবি দিলাম। এরপর এখানে দেখুন 10 টাকা বিডিট এটা লেখা রয়েছে, এটার উপর টাচ করে দেবো। এবার এখানে কনফার্ম লেখা রয়েছে, দেখুন এটার উপর কনফার্ম করে দেবো, টাকাটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। দেখুন টপ আপ প্রসেসিং, টাকাটা আবার সিমে চলে যাবে, একটা প্রসেস হচ্ছে টাকাটা। দেখুন অলরেডি টাকাটা কিন্তু চলে আসছে আমার মোবাইলে, এই যে আমার মোবাইলে কিন্তু চলে আসছে অলরেডি। অন্য আমার আর মোবাইলে 10 টাকা এখানে দেখাচ্ছেন যে 10 টাকা কিন্তু চলে আসছে আমার মোবাইলে। তাহলে এইভাবে কিন্তু আপনি টাকাটা উঠাতে পারবেন খুব সহজে টিকটক থেকে। তো আশা করি বুঝতে পারছেন আমার মোবাইলে টাকাটা চলে আসছে। এখন এখানে প্রসেসিং দেখাচ্ছেন নেট একটু প্রবলেম হওয়ার কারণে, তো এটা অটোমেটিকলি এখানে হয়ে যাবে। এভাবে আমি এটা এখান থেকে ব্যাগ দিয়ে দিবো, ব্যাগ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখুন আমার 1 টাকা কিন্তু আর নেই, আমার টাকাটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো এবার আমাদের টাকা পয়েন্ট নেই, এবার আমরা পয়েন্ট আমরা আবার ইনভাইট করতে হবে। এভাবে কিন্তু আমরা অনেক টাকা এভাবে নিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।